রোজা শুধু এই উদরের হয় না পেটের রোজা হয় না শুধু রোজা শুধু পিঠের হয় না রোজা শুধু পানাহার এবং যৌনতা বর্জন করেই হয় না রোজা চোখের হয় রোজা কানের হয় রোজা হাতের হয় রোজা পায়ের হয় রোজা মনের হয় রোজা নাকের হয় রোজা মুখের হয় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কি হয় রোজা কারণ যেটাকে আমরা রোজা বলতেছি কোরআন হাদিসের ভাষা সেটাকে বলা হয়েছে সওম বা সিয়াম এই সিয়াম মানে বিরত থাকা না করা পান না করা আহার না করা এবং যৌন চাহিদা পূরণ না করা এই তিনটা না করার মাধ্যমেই শুধু রোজা সীমাবদ্ধ নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসগুলো আমরা শুনলাম জানলাম সেগুলোর আলোকে বোঝা যায় আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম আছে মনের রোজা হলো কি মনকে বিরত রাখা ওই যে পেটকে যেরকম পানাহার থেকে বিরত রাখছেন মনটাকে বিরত রাখতে হবে খারাপ চিন্তা থেকে কোথা থেকে বিরত রাখতে হবে খারাপ কোনো কিছু চিন্তা মনে করা যাবে না রোজা রেখে চোখের রোজা হলো চোখ দিয়ে হারাম কিছু দেখা যাবে কানের রোজা হলো কান দিয়ে হারাম কিছু শোনা যাবে না মুখের রোজা হলো মুখ দিয়ে হারাম কিছু বলা যাবে না হাতের রোজা হলো হাত দিয়ে হারাম কোনো কাজ করা যাবে পায়ের রোজা হলো এই পাওকে হারাম কোন কাজে ব্যবহার করা যাবে যে ব্যক্তি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে রোজা রাখতে পারলো যে ব্যক্তি তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে বেঁচে বাঁচিয়ে রাখতে পারলো এই ব্যক্তির রোজাই শুধু সার্থক হবে এই ব্যক্তির রোজাই সফল হবে এই ব্যক্তির রোজাই তাকে শেষ হাসি হাসাবে এই ব্যক্তির রোজা তাকে কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহর কাছ থেকে সরাসরি পুরস্কার পাইয়ে দিবে এই ব্যক্তির রোজা তাকে জান্নাতের একটা স্পেশাল গেট রায়্যান জান্নাম সেই গেট দিয়ে প্রবেশ করাবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে শুধুমাত্র পেটের রোজা নয় বরং আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের সিয়াম প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখার তৌফিক দান করুন বলে আমিন মুহতারাম হাজেরিন আমাদের সমাজে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রোজা রাখে কিন্তু বেশিরভাগ মানুষের রোজা হয় শুধুমাত্র পেটের রোজা চোখের রোজা হয় না হাতের রোজা হয় না মুখের রোজা হয় না কানের রোজা হয় না অতএব পুরো অঙ্গ প্রত্যঙ্গের রোজা রাখতে হবে যদি আপনি সমস্ত অঙ্গের রোজা রাখতে পারেন তাহলে রমজান মাসে আপনার তাকওয়া ট্রেনিং হয়ে যাবে রমজানের পরে দেখবেন একটা খারাপ কাজ করতে গেলে আপনার হাত আগায় না খারাপ কাজ করতে গেলে আপনার বিবেকে বাধা দেয় কারণ আপনি গোটা একটা মাস খারাপ ছাড়ার অভ্যাস গড়ে তুলছেন হঠাৎ করে খারাপে যাইতে আপনার বিবেকে বাঁধবে এভাবে মানুষ ভালো হওয়ার ট্রেনিং এবং প্রশিক্ষণ নিয়ে থাকে ইসলাম এই বছরে একটা বড় মৌসুম এবং সিজন আমাদেরকে দিয়েছে 30 দিনের এই বিশাল বড় মৌসুম দিয়েছে যেন এই মৌসুমটাতে আমরা প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড প্রতিটা দিন প্রতিটা রাতকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচার যে রিহার্সেল আল্লাহর নাফরমানি এবং হারাম থেকে বাঁচার যে কসরত এটার যে চেষ্টা এটার যে সাধনা এটা করে 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 আমরা যেন মুত্তাকি হতে পারি আর যদি মুত্তাকি হতে পারেন তাহলে আপনার রোজা সার্থক হবে আমরা রোজা কেন রাখি ভাই রোজা কেন রাখি সিয়াম রাব্বা পালন করি যে কেন করি সিয়ামের উদ্দেশ্যটা কি আল্লাহর সন্তুষ্টি এটা চূড়ান্ত উদ্দেশ্য না এটা হলো শেষ উদ্দেশ্য সিয়াম এবং রোজার একটা প্রাথমিক উদ্দেশ্য আছে সেটা হলো তাকওয়া অর্জন করা কি করা ভাই আল্লাহ কোরআনে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপরে সিয়াম বা রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজা ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাত্তাকুন কেন রোজা ফরজ করা হয়েছে যেন তোমরা রোজা রেখে সিয়াম রেখে যেন মুত্তাকি হতে পারো এখন কারোর সিয়ামের পর লোকটা আগে গান শুনতো এরপরেও সে গান শুনে সিয়াম রাখার পর লোকটার আগের সব বদভ্যাসগুলো আছে কোনো হারাম কাজে সে ছাড়তে পারে নাই তাহলে এই ব্যক্তির এই সিয়ামের কোনো মর্ম কোনো মূল্য কোনো মানে আল্লাহর কাছে হতে পারে না মুহতারাম হাজেরিন আমাদের সিয়াম যদি আমাদেরকে মুত্তাকি বানায় তাহলে সিয়ামের আসল উদ্দেশ্য রবের সন্তুষ্টি জান্নাতে যাওয়া সেগুলো সব হবে কিন্তু যদি সিয়ামের প্রাথমিক উদ্দেশ্য প্রথম যে টার্গেটটা মুত্তাকি হওয়া তাকওয়া অর্জন করা হারাম ছাড়ার অভ্যাস গড়া এটা যদি রমজান মাসে না হয় তাহলে এই সিয়াম আমাদেরকে আল্লাহর সন্তুষ্টি বা জান্নাত কোনোটাই এনে দিতে পারে অতএব ভাইরা আমার রমজান আসার আগেই আসুন আমরা পরিকল্পনা করি প্ল্যান করি
এই বছর রমজানে আমরা শুধু পেটের রোজা রাখব না, এই বছর রমজানে আমরা হাতের রোজা রাখব, পায়ের রোজা রাখব, চোখের রোজা রাখব, মুখের রোজা রাখব, কানের রোজা রাখব, মস্তিষ্কের রোজা রাখব, গোটা অঙ্গপ্রত্যঙ্গের গোটা শরীরের সমস্ত অঙ্গপ্রত্যঙ্গের রোজা রাখব, চেষ্টা করব না ইনশাআল্লাহ। কোন হারাম কাজ হয়ে গেলে সাথে সাথে তওবা করে আবার সংকল্প করে নতুন করে শুরু করব, যে না আর যেন হতে না পারে। এইভাবে যদি একটা রমজান কাটানো যায়, রমজানের পরে আপনি অনুভব করবেন যে আপনার জীবনে একটা শ্রেষ্ঠ রমজান আপনি কাটাতে পেরেছেন, আপনার জীবনে একটা শ্রেষ্ঠ রমজান মাস আপনি অতিবাহিত করতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেরকম ভালো আদর্শ এবং উত্তম রমজান উদযাপন করার তৌফিক নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এখন থেকে দোয়া চাইতে হবে, এখন থেকে চেষ্টা করতে হবে, এখন থেকে বোঝার চেষ্টা করতে হবে যে রমজান এটা এসেছে আমাদেরকে মুত্তাকি করবার জন্য, মুত্তাকি করবার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, বিভিন্ন হাদিসে এক হাদিসে আসছে, তিনি বলেছেন রুব্বাস সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুউ, বহু রোজাদার আছে যেই ব্যক্তির রোজায় উপোস থাকা ছাড়া আর কোনো উপকারে আসে না। বেচারা রোজা রেখে শুধু উপবাস থাকলো, এটাই তার লাভ, কোনো সফট কিছু পায় না। কে সে হতভাগা? এই হতভাগা হলো সেই হতভাগা যে ব্যক্তি শুধু পেটের রোজা রাখছে, ওই যে সবে সাদেক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত পানাহার এবং যৌনতা বর্জন করছে, কিন্তু অন্য সব হারাম কাজ সে করে, আছে না নাই? অতএব গোটা রমজান মাস কেউ যদি ধূমপান ছাড়তে চায়, সিগারেট পান করার বদভ্যাস আছে, এই গুনার কাজ করে, নিজের ক্ষতি নিজে করে, পয়সা দিয়া নিজের ক্ষতি নিজে করে, এই ব্যক্তি যদি নিজের হারাম অথবা মাকরু অথবা না যায় যাই বলে এই গুনাহের কাজ থেকে যদি সে বাঁচতে চায়, তাহলে তার জন্য রমজানের চাইতে উত্তম কোনো সুযোগ আর হতে পারে। কারণ রমজান মাসে 12-14-16 ঘন্টা বা 17-18 ঘন্টা পর্যন্ত আমরা রোজা রাখি, দিনের বেলা ধূমপান তো এমনিই করে না, তাহলে রাতের বেলায় 6-7 ঘন্টা ঘুমায় থাকে, আবার নামাজে তারাবি ইত্যাদিতে মিলে আরো ঘন্টাখানিক ঘন্টা দাঁড়িয়ে চলে যায়, সব মিলে 3-4 ঘন্টা মাত্র থাকে। এই 3-4 ঘন্টা যদি কেউ ধূমপান না করে থাকতে পারে, তাহলে এই মাস শেষে তার ধূমপানের বদভ্যাস এমনিই হওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা বিড়ি সিগারেট এবং ধূমপান করার অভ্যাস ছাড়তে পারছেন না, রমাদান মাস তাদের জন্য একটা বিরাট সুযোগ, চাইলেই সম্ভব। মাত্র 4-5 ঘন্টার স্ট্রাগল করতে হবে, 4-5 ঘন্টার জন্য একটু মেহনত করতে হবে, একটু কষ্ট করতে হবে, এরপরে দেখবেন রমজান মাস শেষে এই বদভ্যাস এমনি দূর হয়ে গেছে। এরকম আরো হাজারো বদভ্যাস, হাজারো খারাপ কাজ আপনি ছেড়ে দিতে পারবেন। যারা